আজকে বাঁধাকপির বড়া বানাচ্ছি। তেলটা গরম হচ্ছে এখন। স্ন্যাক্সে আজকে আমাদের বাঁধাকপির বড়া, আর সাথে আমরা একটু চা বা কফি কিছু একটু খাবো। সেটার জন্য বাবু বাঁধাকপির বড়া বানানোর জন্য এটা কি করা হয়েছে বাবু? মেখে নিচ্ছি বাঁধাকপির বড়া। কি দিয়ে কি দিয়ে? কি দিয়ে আমি জানি না, মা দিয়েছে জিনিসগুলো। মার কাছ থেকে জেনে নে। বাঁধাকপি ধনে পাতা কুচি দিয়েছে, আর বেসন দিয়েছে, ময়দা দিয়েছে, আর ধনে পাতা কুচি দিয়েছে, আর কি দিয়েছে? নুন, হলুদ, হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচি, আর জিরের গুঁড়ো ধরে দিয়ে মাখা হয়েছে ভালো করে। এবার বাবু এটাকে ভাজবে। তেল গরম হয়ে গেছে, বাবু অনেক রান্নাই জানে। বড়া ভাজছি না, তেলে ভাজা কেন? বেগুন ভেজেছিস, আলু ভেজেছিস, তুমি ছেড়ে দিয়েছিলে, আমি কোনোদিন ছাড়ি না। হ্যাঁ হ্যাঁ, গ্যাসে আগুনটাও আমরা জ্বালিয়ে দিই। উল্টানোটা একটু কঠিন। এবার কমপ্লিট হয়ে যাবে, এবার উল্টে দিলে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? ভেরি গুড, চা কফি সবই তো বানাতে পারে, ডাল, মাছের ঝোল, জেনে জেনে সবই করে দিতে পারে, পরিমাণটাও বোঝে, মোটামুটি অনেকটাই বোঝে আর কি, মানে অনেকটাই জানে আর কি কি ডিমের ঝোলটা পারে পুরো। মাঝে মধ্যে অসুবিধা হলে মার কাছে শুনে নিয়ে বুঝিয়ে পড়ে নেয়। এই হচ্ছে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে বাঁধাকপির বড়া, অসাধারণ শীতকালের একটা আইটেম। এই দিয়ে চা বা কফি দিয়ে খেতে, একটু সস দিলে আরও ভালো হয়। এই দিয়ে আজকে আমাদের বিকেলের টিফিন স্ন্যাক্স। আপনারা সঙ্গে থাকবেন আমাদের সাথে, আমরা আরও এরকম নানান রকম রান্না বাবু যেগুলো বানায় বা বাবুর মা যেগুলো বানায় আমাদের